আমার স্ত্রীকে বারবার পর্দা করার কথা বললেও সে পর্দা করে না, এখন আমি কি করব? এই প্রশ্নটা করেছেন আমি তাকে বলতে চাই, আপনি নিজে পর্দা করেন কি না, আপনার চোখের পর্দা করেন কি না? এই প্রশ্নটা এই জন্য করছি যে অনেক পুরুষ আছে নিজে দুনিয়ার বদমাইশি সব করবে, চায় আমার বউটা ফেরেশতা থাকুক, কোনো দিক তাকাইতে পারবে না। আছে না না এরকম রোগের রোগী? তো এগুলো তো খারাপ জিনিস, আপনি নিজে সলিড থাকতে হবে, তাকেও সলিড রাখার চেষ্টা করতে হবে। মহিলাদেরকে বোরকা পরানোর জন্য একটু কাউন্সেলিং করতে হবে। আমি সবসময় বলি যে যে সমস্ত মহিলারা বোরকা পড়তে চান না বা পর্দা করতে চান না, বোরকা বলে কোনো কথা না, পর্দা করতে চান না, হিজাব করতে চান না, তারা বাহিরে যখন খোলামেলা পোশাকে যান, সেজে গুজে যান, তাদেরকে অন্য পুরুষরা দেখে কি চিন্তা করে? পরপুরুষ গায়ের মাহরামরা, একজন সুন্দরী নারী বা একজন যুবতী নারী সাজগোজ করে যদি বাহিরে আসে খোলামেলা পোশাক আশাকে চলাফেরা করে, যত পুরুষ তাকে দেখে কি চিন্তা করে আপনারা জানেন না কি চিন্তা করে? আপনি নিজে কি চিন্তা করেন? সবাই সে চিন্তা করে, কথা ঠিক বলছি না? আল্লাহ তাআলা এটা সৃষ্টিগতভাবে এভাবে করেছেন। আপনি যদি বলেন না না হুজুর আস্তাগফিরুল্লাহ তওবা তওবা, আমার মনে কোনো বাজে চিন্তা আসে না, তাহলে হয় আপনি অসুস্থ আর নাহলে মিথ্যুক, হয় আপনার ডাক্তার দেখানো দরকার, আপনার শরীরে সমস্যা আছে, আর না হয় আপনি মিথ্যুক, তিন নম্বরটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আপনি চিন্তা করেন যেই বোন পর্দা ছাড়া বাহিরে যাওয়াটাকে তার জন্য তিনি এটা প্রাউড ফিল করার মতো বিষয় মনে করছেন, ন্যূনতম যদি তার ভিতরে আত্মসম্মান বোধ থাকে, সে চিন্তা করবে বাজারে যতগুলো মানুষ আমাকে দেখছে, আমাকে নিয়ে মনে মনে সে এমন এমন কল্পনা করছে, ওই কল্পনাটার কথা যদি মুখ দিয়ে বলে তাহলে ঘৃণায় ক্ষোভে দুঃখে কষ্টে তার আত্মহত্যা করতে মনে চাইবে, আত্মহত্যা করা হারাম। বুঝাইতে চাইলাম যে সে নিজেকে শেষ করে দিতে মনে চাইবে, এত জঘন্য খারাপ লাগবে তার কাছে। অথচ সেই মানুষটাই যখন দেখে বলে আপা অনেক সুন্দর লাগছে, ভাবি অনেক সুন্দর লাগছে, ওই মহিলা মিটমিট করে হেসে ওইটাকে অ্যাপ্রিসিয়েট নিচ্ছে, সেটাকে গ্রহণ করছে, সে জানে না যে ওই সুন্দর লাগা কথা যে বলছে তার মনে বাজে কল্পনা আসবে, যদি কখনো না আসে, হতে পারে প্রাইমারি লেভেলে কারোর মনে বাজে চিন্তা আসলো না, কিন্তু আসবে, যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে ওখানে নিজেকে সেফ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ। একটা জায়গায় ধরেন এখানে বিদ্যুতের লাইন আছে এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে, হাত লাগলে সাথে সাথে শক হয়ে মারা যাওয়ার ভয় আছে, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, চলে গেছে, তারপরও আমি সেখানে হাত দেবো না, কেন? কারণ এখন বিদ্যুৎ নাই, যে কোনো মুহূর্তে এসে যাবে। কোনো পুরুষ কোনো নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না, হয়তো অন্য কোনো টেনশনে আছে বেচারা, তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না, কিন্তু আসতে বাধ্য, যদি তার গায়ের মাহরাম মহিলা হয় তাহলে তার মনে সবসময় পবিত্র চিন্তা আসবে না, একটা সময় বাজে চিন্তা আসবে। এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন, তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য। আমি সবসময় বলি ভাই, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারেন? যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রায় সময় মজা করে বলেন, বলেন যে একটা ডিম আমাকে খাইতে দিলে ডাক্তাররা এবং যারা দায়িত্বশীল আছেন আমার নিরাপত্তার জন্য, এরা খেতে 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 চেক করতে করতে আমার কাছে এসে অল্প একটু টিকে কোনো রকম, উনি প্রায় সময় মজা করে রসিকতা করে বলেন। উনি যদি বলেন যে তোমরা সব ছড়ো, আমার আশপাশে কোনো সেফটি লাগবে না, আমি একটু কারওয়ান বাজার গিয়ে মন মতো একটু বাজার করব, দিবে তাকে কেউ? কেন দিবে না? কারণ তার নিরাপত্তা বিঘ্নিত হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য। পৃথিবীর উন্নত দেশ হিসেবে যাদেরকে আমরা অনেক দিক থেকে আইডল মনে করি, তাদের অনেক ভালো দিকও আছে, সেই ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলোতে মহিলারা পুরুষরা সবাই উচ্চশিক্ষিত, তথাকথিত সভ্য ভদ্র, অনেক দিক থেকে আমাদের চাইতে ভালো, কিন্তু কর্ম থেকে কর্মক্ষেত্র থেকে নিয়ে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে মেয়েরা যৌন নির্যাতনের শিকার যে পরিমাণ হয়, পত্রপত্রিকার রেশিওগুলো দেখলে বোঝা যায় আমাদের সমাজে, মুসলিম প্রধান সমাজে এখনো পর্যন্ত মেয়েরা সেই তুলনায় হাজারো গুণ ভালো আছে আলহামদুলিল্লাহ। এর মূল কারণ হলো পর্দা। অতএব পর্দা এটা মেয়ের নিরাপত্তার জন্য, স্ত্রীকে যদি কাউন্সিলিং করানো যায় ইনশাল্লাহ তিনি আমলে আনবেন, যদি তিনি না করেন স্বামী তার সমস্ত দায়িত্ব পালন করেন, আল্লাহর কাছে স্বামীর দায়িত্ব মুক্ত হবেন ইনশাআল্লাহ।